আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও খুব ভালো আছি। তো আজ কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখান থেকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তো প্রথমেই যাব দুলাভাইয়ের অফিসে। দুলাভাই মানে আমার ননদ আর আমার ননদের হাজবেন্ড। তো ওই অফিসে যাব। তো দুলাভাই, আপা, আমরা দুইজনে আর ননদের ছেলে মেয়ে মানে তামিম আর হেনা, আমরা ছয়জনে যাচ্ছি কোলাঘাট। তো কোলাঘাটে কেন যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো দুলাভাইয়ের অফিসে চলে আসলাম, দুলাভাই ভিতরে আছেন। তো অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি মাথায় যেতে খুবই ভালো লাগছিল। তো এই তো আমরা চলে আসলাম কোলাঘাট। তো কোলাঘাটের একটা রেস্টুরেন্টে চলে আসছি, KFC রেস্টুরেন্টে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হঠাৎ আমরা এসেছি KFC খেতে। তো খুবই ভালো লাগছিল, পরিবেশটা খুব ভালো। তো রেস্টুরেন্টে ভিডিও করা মানা ছিল, বাট আমি ভিডিও করেছি। দুলাভাইয়ের খুবই পরিচিত কাছের মানুষ রেস্টুরেন্টের যিনি মালিক, আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার মুস্তফার ভাই। তো এই তো KFC অর্ডার দিয়েছিলাম, আর এখানে দিয়েছে কোক আর ফ্রেঞ্চ ফ্রাই। তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তামিম, আর এটা হচ্ছে আমার ননদ মানে আমার আপা। আর এখানকার খাবারগুলো খুব ভালো ছিল। আমরা প্রথমে এসে বার্গার খেয়েছিলাম, তারপরে একটু গল্প করলাম, ঘুরলাম, তারপরে এখন KFC ফ্রেঞ্চ ফ্রাই আর কোক দিয়েছে। তো এই তো আমিও খাওয়া শুরু করছি। তো রেস্টুরেন্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এখানকার ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ভালো লেগেছে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো। তো আপারা আপাদের বাড়িতে চলে গেছে, আমরা আমাদের বাড়িতে চলে আসছি। তো এখন পুজো ছিল, তো খুব সুন্দর করে সাজানো ছিল, খুব ভালো লাগছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।